আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমরাও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। দর্শক, আজ আমরা একজন পেশেন্ট বলতে আমাদের এক ভাইয়ের সাথে কথা বলবো। উনি দীর্ঘ 6 বছর ধরে পিএলআইডি সমস্যায় ভুগতেছিলেন। তো দীর্ঘ 6 বছর উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কোনো জায়গা থেকে উনি সুস্থ হননি। উনি এখানে আমাদের এই ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়ে সুস্থ হয়েছেন। আজ আমরা তার কাছ থেকে জানব উনি কিভাবে, কোথায় ডাক্তার দেখিয়েছিলেন, এখন এখানে কিভাবে সে সুস্থ হয়েছে। দর্শক, আসুন ওনার সাথে আমরা পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? মোহাম্মদ শাহিন। মোহাম্মদ শাহিন, জি। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? ভোলা। ভোলাতে? ভোলা জেলায়? হ্যাঁ, ভোলা জেলার চরপেশন থানা। আচ্ছা, আপনি কি বিয়ে শাদী করেছেন? জি। বাচ্চা কাচ্চা বলেন? হ্যাঁ, দুই মেয়ে এক ছেলে। দুই মেয়ে এক ছেলে, জি। আচ্ছা, আপনি কি সমস্যায় ভুগতেছিলেন এবং কতদিন ধরে ভুগতেছিলেন? আমার মাথা ব্যথা ছিল দীর্ঘদিন, প্রায় 6 বছর। 6 বছর, জি। আচ্ছা, তারপরে অনেক ডাক্তার দেখেছি, মাথা থেকে ব্যথা পায়ে চলে আসতো, জি, পায়ে টনটনে ধর ছটকে ধর কি। আচ্ছা, জি। এখন ইউটিউবে ডাক্তার সুবিল প্রধান স্যারের ইয়ে দেখে স্যারের ইয়েটা, এই 6 বছরের ভিতরে কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছিলেন? অনেক ডাক্তার দেখেছি। তারা কি বলেছে? তারা ওষুধ দিয়েছে, ওষুধে কোনো কাজ হয় নাই। আচ্ছা, আর লাস্টে বলছে একদিন অপারেশন করা লাগবে, অপারেশন না হয়। জি, আপনি বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খেয়েছেন, কিন্তু সুস্থ হয় নাই। এখন শেষের দিকে এক ডক্টর দেখিয়েছেন, উনি বলছে অপারেশন করতে হবে। জি জি। আচ্ছা আচ্ছা, তারপরে? তারপরে ইউটিউব থেকে এটা দেখলাম, স্যারের ডাক্তার সফিউল্লাহ প্রধান স্যারের পিএলআইডি রোগ ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ এই উদ্দেশ্যে আল্লাহ স্যারের দ্বারা এসে ভর্তি হলাম। আচ্ছা আচ্ছা, তো আমাদের এখানে ভর্তি হয়েছিলেন কত তারিখে? 19 তারিখে। কত? 19 তারিখে, জি। তার মানে আজকে প্রায় 24-25, জি জি, 25 দিন পরে আপনি রিলিজ হয়ে যাচ্ছেন, জি। তো এখন আপনার কি অবস্থা? এখন আমাদের মোটামুটি ইনশাল্লাহ ভালো আর কি, সুস্থ হয়েছে, জি, ভালো হয়েছে, ব্যথাটাও নেই, জি। তো এই গত 6 বছর বিভিন্ন জায়গায় ডক্টর দেখিয়েছেন, ওষুধ খেয়েছেন, ইভেন আপনাকে অপারেশন করতে বলেছে, জি। তো এখন এখানে 24-25 দিন ভর্তি হয়ে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাচ্ছে, জি, আলহামদুলিল্লাহ। তো আশা রাখি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আপনার কি মতামত আমাদের হসপিটাল, আমাদের হসপিটালের কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সম্পর্কে আপনার কি মতামত বা কী ধারণা? জি, আলহামদুলিল্লাহ ডক্টর সাহেব ইনশাল্লাহ ভালো, সব আমাদের যেই সমস্যা ছিল ইনশাল্লাহ তা চিকিৎসা করে ইনশাল্লাহ মুক্ত হলাম আল্লাহর মতন। সারার জন্য আল্লাহ আমাদের দোয়া রইল আমাদের, আমার পক্ষ থেকে এখানে আল্লাহ আমাদের সর্বদিকে এই সব ভালো। আপনাদের আল্লাহ আমাদের কারো যদি এরকম সমস্যা হয় এটা আলাপ করে সাথে সাথে আসে ইনশাল্লাহ ভর্তি হলে ইনশাল্লাহ আশা করি আল্লাহর আমাদের ভালো হয়ে যাবে। আমাদের হসপিটাল আশা দীর্ঘদিন ছিলেন, জি, 24-25 দিন। আমাদের সার্ভিস সম্পর্কে আপনি একটু বলবেন যে কীরকম হসপিটালের সার্ভিসটা আপনার কেমন লেগেছে, যে ট্রিটমেন্ট ব্যবস্থা এটা কেমন আপনার লেগেছে? হ্যাঁ, সার্ভিস ভালো, সবাই ইনশাল্লাহ যারা সিস্টার যারা থেরাপিটা তারা আমাদেরকে সবসময় কন্টিনিউ টাইম মতন দেখেছে। আচ্ছা, আর এখানে সিস্টেম সবচেয়ে ভালো যে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। দর্শক, শুনতে পেলেন উনি দীর্ঘ 6 বছর ধরে এই মাজা ব্যথা পিএলআইডি সমস্যায় ভুগতেছিলেন, বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন, কোথাও থেকে উনি সুস্থ হতে পারেননি। ইভেন একটা পর্যায়ে উনি যে লাস্টে যে ডক্টর দেখিয়েছেন সে বলেছেন অপারেশন করতে হবে, উনি সেদিকে না গিয়ে আমাদের ছাড়ের আমাদের হসপিটালের কর্ণধার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রধান স্যারের ভিডিও দেখে উনি এখানে এসেছেন এবং 24 দিন থেকে উনি ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছেন। দর্শক, এরকম হাজার রোগী আমাদের এখানে আসে, এসে ভর্তি হয়। আমরা এমন এমন পেশেন্ট পাই বা দেখি যে বছরের পর বছর এরকম ভুগতেছে, নড়াচড়া করতে পারে না, মাজার সমস্যা, পা নাড়াতে পারে না, হাত নাড়াতে পারে না। অনেক পেশেন্ট আমাদের এখানে আসে, এসে ইনশাল্লাহ স্যারের ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে যায়। দর্শক, আজ এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে আমাদের ভিডিওগুলো দেখুন, আর
আপনাদের যদি কোনো এরকম কোনো আত্মীয় স্বজন বা এরকম পরিচিত কেউ এরকম সমস্যায় ভুগতে থাকে বা এরকম যদি আপনারা কোনো ওয়ে এমন এমন কিছু রোগী আছে বা এমন এমন কিছু মানুষ আছে প্রত্যন্ত অঞ্চলে থাকে তারা জানতে পারে না তারা বলতে পারে না বুঝতে পারে না যে আসলে কোথায় ট্রিটমেন্ট নেবে সেজন্য আপনাদের জন্যই এই ধরনের রোগীদের জন্য আমাদের এই ভিডিওগুলো করা তো আপনারা যদি আপনাদের এরকম কেউ থাকে আপনারা যোগাযোগ করতে পারেন এসে স্যারকে দেখাতে পারেন এবং আশা রাখি আপনারা উপকৃত হবেন দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম